দু হাজার সালের আঠারোই জুন রাজ্যে প্রথম বিজেপি আই জোট সরকারের প্রথম ফোটানো ফুলটি তখনও পদ্মি যায়নি তারই মধ্যে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির নেতৃত্ব তাপস শ্বাসনালী কেটে হত্যা করেছিল বিজেপি আই জোট সরকারের আশ্রিত বাহিনী। বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরেই পাওয়া যায় তার নিথর দেহ স্বামীর মৃতদেহ আগলে ধরেই স্ত্রীর আর্তনাদ কেন আততাইরা আমার স্বামীকে হত্যা করেছিল বৃহস্পতিবার গোটা রাজ্যে পালিত হলো শহীদ তাপস সূত্রধরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত শহীদাম দিবসে উপস্থিত ছিলেন মহকুমা নেতৃত্ব অজিত দাস সহ আরও অনেকে বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা